আগামী দিনে নিরাপদ দেশ ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সরকারের পদত্যাগের একদফা দাবিতে আগামীকাল ভোর 6টা থেকে 48 ঘন্টার সর্বাত্মক অবরোধ পালনে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অবৈধ সরকারের পদত্যাগ সহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার দাবিতে চলমান শান্তিপূর্ণ আন্দোলনে আগামীকাল রবিবার ভোর 6টা থেকে মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত সর্বাত্মক রাজপথ, রেলপথ, নৌপথে অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানাচ্ছি।